ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আজকে আমরা রিভিউ করছি প্রকৃতি সুপার 07 ইলেকট্রিক স্কুটার। তো এটার ফিচার্সের ব্যাপারে আমরা কিছু জেনে নিই। ফার্স্ট অফ অল, প্রকৃতি সুপার 07 স্কুটারটা এটা এমওয়ে মোটো দ্বারা, মানে কোম্পানি দ্বারা বানানো। তা এটার মধ্যে কোনো লাইসেন্স লাগে না, প্রথম কথা। এটার ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার, কিন্তু সেটা আবার ভ্যারি করে কতজন ওয়েট ক্যারি করছে তার উপর। তিনটে মোড আছে। ফার্স্ট মোডে যায় 40 কিলোমিটার পার আওয়ার, সেকেন্ড মোডে যায় 50 কিলোমিটার পার আওয়ার, আর থার্ড মোডে যায় 60 কিলোমিটার পার আওয়ার। এবার এটা নেক্সট ফিচারের ব্যাপারে জেনে নিই। প্রত্যেক স্কুটার এবং প্রত্যেক বাইকের মধ্যে লাইট থাকে। এবার এর মধ্যে দুই প্রকারের লাইট আছে। এক হচ্ছে অ্যাভিয়েশন লাইট, ফার্স্ট জেনে নিলাম। এবার তারপরে হচ্ছে কি হেডল্যাম্প, হেডল্যাম্পটা জেনে নিলাম। এবার হেডল্যাম্পের মধ্যে আমরা আপার আর ডিপার করতে পারি। এইটা হচ্ছে কি আপার, এটা হচ্ছে কি ডিপার। এবার যেহেতু এটা এলইডি, তাই রাত্রেবেলা প্রচুর পরিষ্কার দেখা যাবে। ব্যাস, এবার আমি অ্যাভিয়েশন লাইটগুলোকে অফ করে নিই। এই প্রথম ফিচারের ব্যাপারে জেনে নিই। আরেকটা, প্রথম হচ্ছে কি পার্কিং মোড। একটা সুইচ আছে রেড কালারের, সুইচটার ওপর টিপলে আওয়াজ দেবে। চারটে ইন্ডিকেটার আছে, ডান দিক, সামনে, ফ্রন্ট লেফট সাইড, ফ্রন্ট রাইট সাইড, ব্যাক লেফট সাইড অ্যান্ড ব্যাক রাইট সাইড। ঠিক আছে, প্রত্যেকটা জ্বলবে এবং প্রত্যেকটা থেকে আওয়াজ আসবে। এটা একটা ফোর হুইলার ভেহিকলের ফিচার। এবারে আমাদের দ্বিতীয় ফিচার, দ্বিতীয় ফিচার হচ্ছে কি ইন্ডিকেটার লাইটের পার্কিং মোড। এই পার্কিং মোডে দিলে চারটে ইন্ডিকেটার আছে, ফ্রন্ট লেফট সাইডে, ফ্রন্ট রাইট সাইডে এবং ব্যাক লেফট সাইডে এবং ব্যাক লেফট রাইট সাইডে। এবারে এই বাইকের সবথেকে মেন ফিচার যার জন্য এই বাইকগুলোকে কেনা হয়, এই বাইকটা পুরোপুরি পলিউশন ফ্রি। এর জন্যই এই বাইকটার সেল হয়। ফার্স্ট অফ অল, এটা লিথিয়াম আয়ন এবং লেড অ্যাসিড ব্যাটারি দ্বারা চালিত হয়, যার জন্য এটার মধ্যে কোনো পলিউশন নেই, কোনো ধোঁয়া বেরোয় না, কোনো এক্সস্ট নেই, কিচ্ছু নেই। এবার যেহেতু এটার এক্সস্ট নেই, এটার মধ্যে খুব, মানে একদম গাড়ি পুরো সাইলেন্টলি যায়। সাইডে কোনো লেফট সাইড বা রাইট সাইডে কোনো কেউ থাকলে তার কোনো ডিস্টারবেন্স হয় না, বা আপনি যে বসে আছেন আপনারই শুধু ফিল হবে যে আপনি কিছু একটা চালাচ্ছেন। নর্মাল ট্র্যাডিশনাল স্কুটার এবং কারের মতো, নর্মাল মোটরসাইকেলের মতো এর মধ্যে কোনো আওয়াজ হয় না। স্কুটির মধ্যে আছে BLDC মোটর, যেটা ওয়াটারপ্রুফ, IP67 রেটে। তার মানে আপনি এটাকে প্রেশার ওয়াশার বা জল দিয়ে যে কোনো রকমভাবে ধুতে পারেন, নর্মাল স্কুটির মতো, কোনো চিন্তা নেই, কোনো চাপ। এবারে হচ্ছে কি এর মধ্যে 12 টিউব ওয়্যার কন্ট্রোলার আছে, মানে এর ভেতর যে ওয়্যারগুলো আছে সেগুলো ফুলি সেফ। আপার ভোল্টেজ বা হায়ার ভোল্টেজের মধ্যেও চললে ওয়্যারের কোনো ক্ষতি হবে না। এবার ব্রেকিং সিস্টেমের কথা বলি। ব্রেকিং সিস্টেমের মধ্যে ফ্রন্টে আছে ডিস্ক ব্রেক আর ব্যাকে আছে ড্রাম ব্রেক। এবারে এই স্কুটারে আরেকটা হাইলাইটেড পয়েন্ট আছে, সেটা হলো এই স্কুটারের মধ্যে আছে USB চার্জিং পয়েন্ট। আপনি ধরুন লং ডিস্টেন্সে যাচ্ছেন, এবার এটা যেহেতু ইলেকট্রিক স্কুটি, নিশ্চয়ই এটার মধ্যে ইলেকট্রিক্যাল কোনো পয়েন্ট থাকলে সবথেকে বেশি বেনিফিট হবে। তা এইখানে আপনি নিজের ফোনটাকে চার্জে বসিয়ে এই ডকেটের মধ্যে আপনি রেখে দিতে পারেন। আপনি যখন ড্রাইভে যাচ্ছেন, আপনার ততক্ষণে নিজের ফোনটা চার্জ হয়ে যাবে। এর মধ্যে আছে 1 বাটন সুইচ রিপেয়ার, মানে একটা সুইচ আছে আর বলে রিপেয়ার, ইয়েলো কালারের। আপনি ধরুন রাস্তার মধ্যে কোথাও গিয়ে আটকে গেলেন বা আপনার গাড়ি চলতে বন্ধ করে, তখন আপনি আর সুইচটাকে টিপলে গাড়িটা রিপেয়ার হয়ে যাবে এবং আপনার কাউকে কল না করেই আপনার গাড়িটা সারিয়ে নিতে পারবেন। এইবারে আমাদের গাড়ির মধ্যে আরেকটা ফিচার আছে, ফিচারটা হলো রিভার্স বাটন। রিভার্স বাটনটাকে আমরা যদি ধরে থেকে অ্যাক্সেলারেটর চালাই তাহলে আমাদের হুইল ব্যাকওয়ার্ডস মুভমেন্ট করবে। এবারে আমাদের আছে 1-2-3 সুইচ। 1-2-3 সুইচের মধ্যে আছে তিনটে গিয়ার। তিনটে গিয়ারের মধ্যে আমাদের তিন রকম স্পিড আছে। ফার্স্ট গিয়ারে স্পিড হচ্ছে কি ম্যাক্সিমাম যায় up to 40। এখন আমাদের একটা দানে ব্যাটারি কম আছে, ওই জন্য 38 দেখাচ্ছে। এবার এই অ্যামাউন্ট, এই যে স্পিডের অ্যামাউন্ট, এটাও ভ্যারি করে আপনার কতটা লোড নিয়েছেন। আপনারা যদি দুজন বসেন তাহলে হায়েস্ট যাবে 35, একজন বসলে হায়েস্ট যাবে 38-39। 40 ম্যাক্স টাচ করে তখনই যখন হুইলটা গ্রাউন্ডের সাথে টাচ করে নেই। এবারে হচ্ছে কি নেক্সট আছে সেকেন্ড গিয়ারের মধ্যে ম্যাক্সিমাম স্পিড যায় 50। দেখুন 50 গেল। এবার 50 কিলোমিটারটাও ভ্যারি করে ওয়েটের ওপর। এবার হচ্ছে কি আমাদের থার্ড মোডটা হচ্ছে কি টার্বো মোড। টার্বো মোডের মধ্যে আমরা ধরুন কোনো হাই স্পিড গাড়িকে ওভারটেক করবো বা ওভারব্রিজের ওপর দিয়ে যাবো, তখন থার্ড মোডটা অন করে দিয়ে ম্যাক্সিমামে চালালে আমাদের আসবে 55। নর্মালি এটা 60 যায়, এবার একটা দানি কম যেহেতু ওই জন্য 5 কিলোমিটার কম যাচ্ছে। আমাদের গাড়িতে এখনও পর্যন্ত 733 কিলোমিটার চলেছে, এখনও রানিং। এবার এর মধ্যে একটা স্পেশাল ফিচার আছে, ওটা হচ্ছে কি ক্রুজ লক। আপনারা ধরুন একটা পারফেক্ট স্পিডের মধ্যে যেতে চান, তা আমি ধরলাম 55-এর মধ্যে আপনি যদি ক্রুজ লকের বাটনটা টিপে ছেড়ে দেন, তারপর অ্যাক্সেলারেটর ছেড়ে দেন, তাহলে একই স্পিডের মধ্যে যেতে থাকবে। এবার আমাদের গাড়ির আরেকটা ফিচার, সেটা হচ্ছে কি ফ্রন্ট আর ব্যাক শক। তা এই শক অ্যাবজর্বারগুলো হচ্ছে কি একদম, মানে ফুলি
রেজিস্ট্যান্ট টু শক ওয়েভস। পেন্টটা হচ্ছে কি পিইউ পেন্ট। পিইউ পেন্টের মধ্যে স্পেশাল জিনিস হচ্ছে কি রোদের মধ্যে খুব তাড়াতাড়ি খারাপ হয় না এবং এটা রং চটে যায় না। আমাদের গাড়ি যেহেতু ইলেকট্রিক গাড়ি, এটার মধ্যে নিশ্চয়ই আপনারা ভাবছেন যে ওয়াটার ড্যামেজ হতে পারে, কিন্তু চিন্তার কোনো ব্যাপার নেই। ওয়াটার ড্যামেজের জন্য প্রত্যেকটা পার্ট এর মধ্যে IP67 এবং IP63 ওয়াটার প্রুফিং আছে, যার জন্য আপনারা এটাকে ধুতেও পারেন জল। এবারে আপনাদের আছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স। গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 190 mm, যেটা হচ্ছে কি আমাদের ইন্ডিয়ান রোডসের জন্য সবথেকে বেশ সুটেবেল। আর আমাদের যে স্পিড মিটার, ঠিক আছে, এই স্পিড মিটার হচ্ছে কি মাল্টিকালার। মাল্টিকালার মানে রাত্রেবেলা আপনার কাঁটা মিটারের থেকে বেশি তাড়াতাড়ি এবং বেশি ভালোভাবে আপনারা দেখতে পাবেন। এটা আছে এখানে একটা লার্জ সাইজের ডকেট, যার মধ্যে আমরা অনেক কিছু সাবস্ট্যান্সেস এবং মেটেরিয়ালস রাখতে পারি। আমাদের ব্যাকের ডক, ব্যাকের ডক হচ্ছে কি এখানে চাবির হোল আছে, চাবিটাকে আমরা ঘোরালে ব্যাকটা খুলে যায়। এবার এর মধ্যে লার্জ স্পেস আছে। এই স্পেসের মধ্যে আমরা রেখেছি এখানে স্কুটির কভার, স্কুটির চার্জার, একটা প্লেট এবং কয়েকটা মেডিসিনাল জিনিস যেটা আমাদেরকে কোম্পানি থেকে দেওয়া হয়েছিল। এই সেকশনটার মধ্যে ব্যাটারি আছে। এই সেকশনটা রিমোটের মতো, রিমোটের যে ব্যাটারি খোলার জায়গা সেইখানে এরকম, সেখানের মতো এটা খুললেও ব্যাটারিটা দেখা যাবে। এটা হলো লিথিয়াম আয়ন ব্যাটারি, 60 volt 29 AH। এবার আমরা এইটাকে রিমোটের কভারের মতো আবার ক্লোজ করে দিতে পারি, মানে প্রচণ্ড ইজি। আপনারা যদি চান তাহলে এই ব্যাটারিটাকে, ধরুন আপনি ফ্ল্যাটে বা অন্য কোথাও থাকেন তাহলে নিচে চার্জিং দেওয়ার কোনো পয়েন্ট নেই, তখন ব্যাটারিটাকে ক্যারি করে নিয়ে গিয়ে অন্য কোনো জায়গায়ও চার্জিংয়ে দিতে পারে। কিলেস স্টার্টিং আছে, কিলেস লক আনলক আছে এবং কিলেস পাওয়ার অন এবং অফ আছে। এবার কি এর মধ্যে, ধরুন আপনার বাইকটাকে কোথাও রাখলেন, রেখে বা লক করতে চান, তাহলে এখানে একটা লকের লোগো আছে। লকের লোগোটাকে টিপলে গাড়ি পাস করবে, ঠিক হাত দিতে চায়, হাত দিয়ে ধরুন এরকম চাপলো, দেখুন আওয়াজ দিচ্ছে, ঠিক আছে, ফার্স্ট টাইম আওয়াজ দিল, ঠিক আছে, মানা যায়। এবার দ্বিতীয় টাইম যদি চোর গাড়িটাকে নিয়ে যেতে চায় তাহলে গাড়ির চাকাটা লক হয়ে যাবে এবং গাড়িটা প্রচণ্ড জোরে জোরে আওয়াজ করবে, দেখুন ওরা আর থামবে না, গাড়ির চাকা লক হয়ে যাবে। এবার আমি আনলকটা টিপে দেবো, আনলক হয়ে যাবে। এইবার হচ্ছে কি আমাদের কিল স্টার্টিং। এই যে পাওয়ার বাটনটা দেখছেন, এই পাওয়ার বাটনটাকে আমরা যদি দুবার প্রেস করি তাহলে স্কুটিটা স্টার্ট হয়ে যাবে, কিন্তু তার জন্য দরকার আমাদের ব্যাটারিটা পাওয়ার অন থাকা। দেখুন স্টার্ট হয়ে গেছে, হলো। এবার আমাদেরকে ব্যাটারিটা যদি অফ করতে হয় তাহলে এই আনলকের বাটনটা ধরে টিপে রাখতে হবে, ঠিক আছে, হয়ে গেল লক, আনলক মানে পাওয়ার অফ হয়ে গেছে। এবার আমাদের একটা ফিচার আছে যেটা হচ্ছে কি বেল, মানে অনেক জায়গায় গাড়ি পার্কিং করা থাকে, পার্কিংয়ের এক্সট্রা চার্জেস নেয়, তা সেই জায়গায় প্রচুর গাড়ির মাঝখানে আপনার গাড়ি যদি খুঁজতে অসুবিধা হয় তাহলে আপনার গাড়ির মধ্যে এই বেলের আইকনটা টিপলে আওয়াজ দিতে পারবে, আবার বেলের আইকনটা টিপলে আওয়াজ বন্ধ হয়ে যাবে। Yeah.